পৌরবোর্ড গঠন হতে না হতেই যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চেয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নারুগোপাল ভকত তিনি তার কথা রাখলেন তা আবার প্রমাণিত হলো 22 নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ তিওয়ারিবাগান এলাকায় নতুন ড্রেনের কাজ নামানো হলো দীর্ঘদিন এলাকার মানুষ বঞ্চিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বারবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে জানা যায় কিন্তু পৌরসভার বোর্ড গঠন হবার আগেই শপথ গ্রহণ না করে মানুষের দুয়ারে পৌঁছে গেলেন নবনির্বাচিত তৃণমূলের কাউন্সিলর নারুগোপাল ভকত তার এই উদ্যোগে খুশি 22 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ মানুষকে আমি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমার ইলেকশন জেতার পর পরে আমি আমার পূর্বের কথা মতো আমি কাজ শুরু করব এবং এটা তিয়ারিবাগান এলাকা এখানে একটু মানুষের ড্রেনেজের প্রবলেম আছে সেই জন্য ড্রেন করার জন্য আজকে সকাল থেকেই ইট নামতে শুরু হয়েছে আগামীকাল থেকে এখানে ড্রেন শুরু হয়ে যাবে এখনও পর্যন্ত পৌরসভা বোর্ড তো কমিটি গঠন হয়নি তার আগেই আপনি নেমে পড়লেন হ্যাঁ আমার তো কথা যেটা আমি দিয়েছিলাম মানুষ আমাকে আস্থা রেখেছে মানুষ আমাকে এত আপনি জানেন যে 1 থেকে 7 মধ্যে মানুষ আমাকে বিজয় করেছে তো মানুষকে তো তাদেরকে যে আশ্বাস দিয়েছিলাম সেটা তো পূরণ করতে হবে পৌরসভা তো পৌরসভার কাজ করবে কিন্তু আমি আমার কাজ এখন থেকে শুরু করেছিলাম বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা